তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবি না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। দুঃখ সুখের পাখি তুমি, তোমার খাঁচায় মো সারা জীবন। নয়ন যেন দেখি তোমার ওই মো, কণ্ঠে আমায় দাও পরি সুহাগে মিলন মালা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজকেও আমরা এসেছি সেই পরিচিত মুখ, চেনা মুখ, আপনারা এর আগেও দেখেছেন। আমরা এসেছি শেলী আপার জীবনের গল্প এবং আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। আমরা জানবো বর্তমানে তিনি কেমন আছেন, কি তার পরিকল্পনা, সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা কথা বলি সেই আপুর সাথে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? ইনশাল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়া এবং দর্শকের দোয়ায় এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে দর্শক আপনাকে দেখছেন এবং সবাই এর আগে আপনার কথা শুনেছেন। আমরা শুনতে চাচ্ছি আপনার জীবনের গল্প। জি, আমরা জানতে চাচ্ছি শেলিয়াপার একটি মনের একটা কথা, সেটা উনি ভিডিওর আগে আমাকে বলেছিলেন। তার আশেপাশে দর্শক শুনছে, অসুবিধা নাই, এটা আমরা খারাপ কিছুই বলবো না, আমরা যেটা বলবো দর্শক শুনবে এবং শুনছেন এই মুহূর্তে। সেটা হলো যে আপনি বলছিলেন যে আমিও একদিন হঠাৎ করে শুনলাম যে আপনি গুনগুন করে গানও নাকি গান, এবং আমি হাসার কিছু নাই, যেটা তার যদি কেউ কিছু জানে তা এটা শরমের কিছু নাই, এটা তার একটা ক্রেডিট এবং তার একটা প্রশংসনীয় এবং তার একটা আলাদা একটা টেকনিশিয়ান বা কাজ যাই বলেন। আপনি নাকি অনেক সময় বসে বসে একা একা গান গান, আসলে এই গানটা আপনি কিভাবে নিজেকে মানে উপস্থাপনা করেছেন গানের, মানে গানটা আপনি শুরু করেছিলেন কি, আপনি কি কষ্টের মাঝে নাকি সুখের মাঝে, নাকি হয়তোবা আপনি প্রথম জীবনে একটু হোঁচট খেয়েছিলেন, ভালোবাসার মানুষটা হয়তোবা আপনি তাকে ছেড়ে দিয়েছেন বা তিনি ছেড়ে দিয়েছে, সেটা আমরা তো শুনেছি টুকটাক যাই বলেছেন, হয়তোবা আপনার সাথে ঠিক কমিটমেন্ট দিয়ে রাখেননি, এই কারণেও হতে পারে। গানটা আসলে কেন এসেছে আপনার ভিতরে, বা এটাও শুনেছি যে আপনার গলাটা নাকি অনেক ভালো, পাশে যারা বসে থাকে আপনি যখন গান গান অনেকেই আপনার প্রশংসা করে, সেই প্রশংসাটা কি আমরা কি শুনতে পারবো এবং দর্শক কি আপনার প্রশংসা করতে পারবে কি না, সেই সুযোগ কি আমাদেরকে দেবেন কি না, বা ব্যক্তিগতভাবে আমি কি প্রশংসা করতে পারবো কি না, আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছি। তো এই মুহূর্তে দর্শক শুনছে, আমরা একটু যদি আপনার সেই প্রশংসা, যারা আশেপাশে বন্ধুবান্ধব প্রতিবেশী যারা ছিলেন, বা আপনি বলছিলেন আশেপাশে আমাদের ভাড়াটিয়া যারা আছেন বা যারা একসাথে থাকি অনেকেই আপনার প্রশংসা করে রেগুলারলি, এটা কি রেগুলারলি কি গান গান নাকি মন যখন খারাপ থাকে তখন গান, কখন গান গান? আসলে মেন কথা হচ্ছে কি, আমি গান গাই আমার ভালো লাগে, আমি গান অনেক পছন্দ করি, আমি গান সারাক্ষণ গান শুনি আর আমার গান অনেক ভালো লাগে। আর আমার প্রিয় শিল্পী মনির খান, ঠিক আছে, আমি গান শুনতে ভালোবাসি, আমি গান গাইতে ভালোবাসি, কিন্তু আমি নিজে নিজে গান গাই, আমি তো কাউকে গান শোনাবো না। আচ্ছা, আমরা একটু যদি গান হয়েছে অন্যের জন্য, নিজের জন্য কিন্তু কেউ গান গায়, আমি গান শোনাবো আমার স্বামীকে, যে আমাকে বিয়ে করবে, ঠিক আছে, আমাকে ভালোবাসবে, আমি তাকে শোনাবো। অবশ্যই তাকে তো অবশ্যই শোনাবেন, কীভাবে শোনাবেন, মাধ্যমটা কই, এই আমাদের এই মাধ্যমটা যদি শুনে সে যদি আপনার কাছে আসে অসুবিধা কি? হ্যাঁ, এখন তো তিনি শুনতে পারবে, যদি সেরকমের সৌভাগ্যবান একজন হয়ে থাকে আপনার গান শুনে তো পছন্দ করতে পারে, হয়তোবা তিনি গানকেও ভালোবাসে, বা এমনও তো হতে পারে এই গান হয়তোবা যারা এই গানের জগতে আছেন হয়তোবা আপনার কণ্ঠটা শুনে তারা হয়তোবা আপনাকে কখনও সুযোগও দিতে পারে যে মেয়েটা তো অনেক ভালো গান গায়, তাহলে দেখি একটা চান্স দিয়ে, এমনও তো হতে পারে। মানুষের কপাল খুলতে তো বেশিক্ষণ সময় লাগে না, উপর আল্লাহ আসলে ইচ্ছা করলে বা চেষ্টা করলে আল্লাহ সব ব্যবস্থা করে দেন, একটু চেষ্টা করতে হয় এবং যদি কপালে আপনার থাকে ভালো একটা জায়গায় যাওয়ার। তো আমরা আসলে
কথা বলবো, একটু যদি গানটা শুনতে চাই আপনার মুখে এবং আপনার কণ্ঠে একটু আমরা সেই প্রশংসনীয় গানটা, যেটা আপনি রেগুলারলি প্রায় গেয়ে থাকেন, আমাকে বলছেন যে আমি দুই তিনটা গান মাঝে মাঝে গাই, তো আমরা একটা গান শুনতে চাচ্ছি, আমাদের যদি আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা গান শোনান, যদি গানটা ভালো লাগে হয়তো পরবর্তীতে আমরা দর্শকের পছন্দের গান শোনাবো, তো আমরা শুনতে পারি। আমি গান গেলে তো পুরোপুরি গাবো না, তো যতটুকু গান, হ্যাঁ অসুবিধা নেই, আমরা গান কোনো সমস্যা নেই, দর্শক বুঝতে পারবে যে আপনি পারেন কি পারেন না। জি আমরা শুরু করতে চাচ্ছি দর্শক। জি শেলি আপু আমরা গানটা শুনবো আপনার মনের একটা গান, জি শুরু করুন। কোন গান গাইবো আমি তো এই মুহূর্তে, আপনার যেটা মনে আসে অসুবিধা নেই, আমি সময় দিচ্ছি আপনি গানটা শুরু করেন, এখানে আপনার প্রতিভা আপনি পারেন এটা আমি জানতে চাচ্ছি, যে আসলে যে প্রশংসাগুণে এর আগে করেছে মানুষে। জি শেলি আপা আমরা রেডি আছি, আপনি শুরু করতে পারেন। আজকে তোমার চিঠি পেয়েছি, মিষ্টি বাসায় লিখেছো তুমি, বুকের বাগানে ফোটা প্রেমের বাগান। শুনছিলাম শেলি আপার জীবনের গল্প, আমরা একটা আসলে যে গান নিয়ে আলোচনা করছিলাম সে একটা গান শোনার চেষ্টা করতেছি শেলি আপার কাছ থেকে, আমরা সরাসরি শেলি আপার কাছে চলে যাচ্ছি। শেলি আপা আমরা একটা গান শুনতে চাচ্ছি এবং দর্শকের উদ্দেশ্যে আপনি একটা গান গাবেন। জি আজকে তোমার চিঠি পেয়েছি, মিষ্টি বাসায় লিখেছো তুমি, বুকের বাগানে ফোটা প্রেমের গোলাপ, আমি তোমাকে দিলাম তোমাকে দেব বলে কত না যতনে বুকে ফুটিয়েছিলাম, বুকের বাগানে ফোটা প্রেমের গোলাপ, আমি তোমাকে দিলাম কত বড় ভাগ্য, পৃথিবীর মাঝে এসে তোমাকে পেলাম। দর্শক আমরা আসলে গানের মাঝে হারিয়ে গেছিলাম, অল্প হলেও গানটা খুব ভালো লেগেছে দর্শকেরও আমি আশা করি ভালো লেগেছে, তো তারপর আমি আর একটা গান কি অল্প হলেও শুনতে চাচ্ছি, তো শেলি আপা আমরা একটু আর একটা গান যদি অল্প একটু শোনাতেন, আমরা আসলে শুনতে চাচ্ছি, ভালো লেগেছে তাই রিকোয়েস্ট করেছি, তো আমরা একটা গান শুনবো। তুমি হয়ে গেছো জনের ঘরণী, মায়ারে বাদনে বেঁধে রাখতে পারিনি, কি করে মেনে নেব এই বেদনা, তবু তোমাকে জানাই শুভকামনা, আমি তোমাকে জানাই শুভকামনা। শেষ। দর্শক আমরা শুনছিলাম একটু করে হলো শেলি আপার কাছ থেকে গানটা শুনি, তারপর আমরা আরও একটা গান শুনতে চাচ্ছি, শেলি আপা আমাদের আরও একটা গান শোনাবেন। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না বলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, তুমি হয়ে গেছো, তুমি হয়ে গেছো ঘরণে, মায়ারি বাদনে বেঁধে রাখতে পারিনি, কি করে মেনে নিব এই বেদনা, তবু তোমাকে জানাই শুভকামনা, তবু তোমাকে জানাই শুভকামনা, তোমারই দেওয়া চিঠিগুলো ছিঁড়ে পেলো নিজের হাতে, লাভ কি হবে পুরনো কথার স্মৃতির মালা গেঁথে, কি করে মেনে নেব এই বেদনা, তবু তোমাকে জানাই শুভকামনা, আমি তবু তোমাকে জানাই শুভকামনা। দর্শক শেলি আপাকে আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, কারণ হচ্ছে যে সে তিনি অসাধারণ আমার কাছে লেগেছে এবং অসাধারণভাবে তিনি গিয়েছে,
অনেক ভালো লেগেছে আমার। আমার সাথে একমত হবেন দর্শক যে শেলিয়াপা যে গানটা গেয়েছে, কোনো শিক্ষা ছাড়াই, কোনো ওস্তাদ ছাড়াই, যারা মানে গান শিখায় ওস্তাদ বলে তাদেরকে বা গানের গুরুজন বলে, অনেকে অনেক রকমের তাদেরকে সম্মান করে কথা বলে বা এই সম্মানজনক পোস্ট দিয়ে থাকে বা তাদেরকে সেভাবে প্রেজেন্ট করে গুরুজন বা ওস্তাদজি, যে যা বলুক তারা ওস্তাদই। তো সেই ওস্তাদের বা গুরুজনের তিনি কখনোই সংস্পর্শ পাননি, তিনি আসলে যে গানটা গেয়েছে হয়তোবা আমরা জানবো তিনি আসলে কীভাবে গানটা শিখেছেন, বা একেবারে যারা শিল্পী যেভাবে গান গায়, ঠিক আমার মনে হয় না একটু চেঞ্জ হয়েছে, তাদের গান গাওয়াটাই তিনি গেয়েছেন। তবুও আমার কাছে মনে হয়েছে যে কখনো কোনো জায়গায় মনে হয় ভুল হয়নি, একদম বাদ্যযন্ত্র ছাড়াই তিনি এত সুন্দরভাবে গানটা গেয়েছে। আমি তাকে আসলেই খুব মানে ধন্যবাদ দিব না, কারণ খুব প্রশংসনীয় একটা গান গেয়েছে। এবং তিনি বা তিনি যেখানে থাকেন বা তার আশেপাশে তার বন্ধুবান্ধব প্রতিবেশী যারা প্রশংসা করেছেন, আমার কথার সাথে তাদের কথা একেবারেই মিলে গিয়েছে দর্শক। এই মুহূর্তে আসলে আমি তাদের সাথেও একমত, কারণ অনেক ভালো তিনি গেয়েছেন বা গাবেন। তো আমরা জানতে চাচ্ছি শেলিয়াপা যে আসলে এই যে একটা গান আমাদের মাত্র শোনালেন, আপনি গাইলেন, তো এই গানটা আসলে খুব কষ্টদায়ক যখন থাকে বা বেদনাদায়ক একটা গান, আমার মনে হয় দর্শক আমার সাথে একমত হবেন, এই গানটা আসলে কেন গেয়েছেন? এই গানের মধ্যে তো অনেক কথা লুকিয়ে আছে, আমরা সেটা নাহলে পরেই জানবো, একটু ছোট করে বলেন। গানটা কিন্তু খুবই কষ্টদায়ক, আপনার কি মনে হয়? হ্যাঁ, গানটা অনেক কষ্ট, শুনলে অনেক কষ্ট লাগে, কিন্তু আমার অনেক ভালো লাগে, কষ্টের গান শুনতে আমার ভালো লাগে। আর আমি বেশিরভাগ সেক করা গান শুনি, আমি আসলে সেক খাইনি, খাইছি হয়তো, আমি যাকে বিয়ে করছিলাম ও আমার মনে আঘাত দিছে। আমি এমনি ছোটবেলা থেকে আমার বিরহের গানগুলো অনেক ভালো লাগে, আর আমি সবসময় বিরহের গান শুনি, শুধু বিরহের গান না, আমি প্রেমের গানও শুনি, সব অ্যাভারেজ ভ্যারাইটিস গান, কিন্তু গান শুনতে আমার অনেক ভালো লাগে, গাইতেও ভালো লাগে। কখনো কি গান শেখা হয়েছে? আমি গান শুনি, তাই গান, আমি আমার মোবাইলে গান বাজে না, আমি ওখান থেকেই শিখছি, আমি ছোটবেলা থেকে গান গাই, মানে রেডিও বা ক্যাসেট বা এর মাধ্যমে সব সময় আমি শুনছি, শুনে আমি গান একটু একটু শিখছি, আমি তো পুরোপুরি পারি না, মানে ওই গান শুনেই শেখা, তেমন কন্ঠটাও সুন্দর না কিন্তু না না আমরা আলহামদুলিল্লাহ ভ্যারাইটিস কন্ঠ, না 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 ভালো হয়েছে, না না আপনি বলেন, আপনি বলছেন জি, তো আমরা যদি ভালো না হইতো তাহলে মানুষ শুনলে বলবে আর গান কি গাইছে, এরকম হয়তো খারাপও বলতে পারে আমাকে, আমি জানি না, হয়তোবা আপনার এই গান শোনার পরে দর্শক অবশ্যই মেসেজ দিবে আমাদের কমেন্ট বক্সে, জানিয়ে দিবে আসলে তিনি কি শিল্পী হতে পারবে কি না বা তার সেই যোগ্যতা আছে কি না, আমরা সেটা শুনে নিব পরে দর্শকের কাছ থেকে, এবং দর্শক আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে মেসেজের মাধ্যমে এবং আমরা শুনবো তখন। দর্শক আমরা আজকে শেলিয়াপার কাছ থেকে বিদায় নেব, এবং অনেক গল্পই শুনেছি, আমরা হয়তো বা অন্য কোনো দিন তার সামনে আসবো এবং তার জীবনের গল্প যদি থাকে আমরা অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। তো দর্শক আমরা আজকে বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন, খান্টু বাংলার সাথে থাকবেন। তো শেলিয়াপা আল্লাহ হাফেজ।